ওই যে হাড়ি কড়া সব বেরিয়ে গেছে। ওরে বাহ, কালারটা তো দারুণ এসেছে। আজকে জমিয়ে খাওয়া দাবে, পুরো যেন পিকনিক পিকনিক ফিল হচ্ছে। এবারে ওর মধ্যে তোমার তেল খরচে হয়ে যাবে 4000-এর উপরে, তারপরে বাকিটা তার মধ্যে স্টাফ কি নেবে, মালিক কি নেবে। হে গুড ইভিনিং সবাইকে। তো তোর সবাই কেমন আছো? আমি তো পুরো একদম বিন্দাস, অ্যাকচুয়াল বিন্দাস নই, কারণ সাগরে এসেছি তো আর ব্যবসা এত ভালো হচ্ছে না এখন, সবই তোমাদেরকে বলবো এই ভিডিওতে। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা সাগর থেকে কচুবিড়িয়া চলে এসেছি, আসার সময় এত ভালো লোক হয়নি, এখন এসে এই চিকেন দোকানে চিকেন কেনা হচ্ছে। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে বাসের ভেতরে চিকেন পার্টি, আর আজকে দিনে কত কী বাজার ফাজার হলো এইটা তোমাদেরকে বলবো। এই যে চিকেন নেওয়া হচ্ছে, আর এখানে দেখো কি সুন্দর সাজিয়েছে, দেখেছো আলো, ওই আলোকিত গঙ্গা সাগর। আর ওই যে বেলুন ভেতরে লাইট জ্বলছে, ওটা বেশ সুন্দর লাগছে। আর এই বিল্ডিংগুলো দেখো, লাইটিং দেওয়া আছে। চিকেন কেনা কমপ্লিট, এইবারে কিছু ভুসিমাল বাজার কিনতে হবে। ভুসিমাল বাজার কিনে এনে চলে যাবো। তেল আছে তো গাড়িতে? স্টোভ যে জ্বলবে, তেল আছে, নো চাপ। এই চলে এসেছি ভুসিমাল দোকানে, তেল ফেল লবণ পাবন হলুদ ফুলুদ টুকটাক যা যা লাগবে টুকটাক নিয়ে নেবো আর কি। অনেকদিন বাসের ভেতরে পার্টি হয়নি না, চলো আজকেই হয়ে যাবে। এই যে বাস ধীরে ধীরে এগোচ্ছে, আজকে কটা অবধি চলবে? 9:30 অবধি বোধহয় তো ভেসেল চলবে, তারপরে লোক থাকলে তারপরে চলবে, যদি চলে তো লোক আসলে বাস লোড হবে, বাস এগোবে, আমরাও আজকে রাতে চান্স পাবো। কিন্তু আমার মনে হয় আজকে চান্স পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, আজকে মনে হয় হবেই না। চাল না হচ্ছে, আলু না হচ্ছে, আদা না হচ্ছে, পেঁয়াজ না হচ্ছে, রসুনও না হচ্ছে, গাড়িতে তো কিছুই নেই গো। বাজার করা কমপ্লিট, এইবারে বাকি হচ্ছে সবজি বাজার, কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা, এগুলো নিয়ে চলে যাবো। আনাজ বাজার খুঁজ থেকে দম বেরিয়ে যাচ্ছে, এ বলে ওদিকে যাও, সে বলে সেদিকে যাও, তিনবার ঘুরলাম, আবার ঘোরালো নাকি? আচ্ছা ওই দিকে যেতে বললো, আচ্ছা যাই। ও অ্যাট লাস্ট আনাজ বাজার পাওয়া গেল। এই যে টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা, এই যে ধনে পাতা আছে, ও সব আছে এখানে। লেবু লাগবে কি গো অবিন্দা? ৩:১০ ওই তিনটে নেন হয়ে যাবে। 9:15 বাজে, বাজার ফাজার করে এই যে বাসে করে যাচ্ছি, আমাদের লাইন একদম সেই শেষে। এই যে বাস থেকে নেমে গেলাম, আর এই যে আমাদের 97-4, এটা 2-3 কিলোমিটার চলে এলাম আমরা, এতটা লাইন। আর আমাদের পেছনে এই যে বাসটা দেখো, মালঞ্চা থেকে শ্যাম বাজার চলে, দেখো আমাদের মতো খানিকটা কালার না, 5.5 লাখ টাকার বডি হচ্ছে এটা। নাম্বারটা কেন? WB19L8789। পুজোর সময় ওই সময় কিনেছিল, 19L মনে ওই আমাদের নতুন বাসটার সিরিজের সময় আর কি। এই যে বাপিদা স্টোভ রিপেয়ার করছে, কি খারাপ হয়ে গেছে নাকি? আরে তেল বেরিয়ে যাচ্ছে। ওই যে হাঁড়ি কড়া সব বেরিয়ে গেছে, এই যে সব বাজারপত্র, বাপিদা ওই রান্না করবে, আর গাড়ি যখন এগিয়ে যাবে আমি যাব টুকটুক করে এগিয়ে দেবো, পেছনে লম্বা হয়ে আজকে শুয়ে পড়বো আর কি। আর 97-4 এই সিট কভারগুলো চেঞ্জ করতে হবে, দেখো এতটা নোংরা হয়ে গেছে, কেমন কেমন লাগছে, পুরো কভারগুলো পাল্টে দিতে হবে, এ ধুলে ফুলে হবে না, হয় কভার পাল্টাতে হবে না হলে এর উপরে কভার পরিয়ে দিতে হবে। এই দেখো গেট, লাইটিং, আহা। তো আমাদের বাজার করে নিয়ে আসতে খরচ হলো 350 টাকা, আর তেল ফেল অ্যাড করে দাও মোটামুটি 400 টাকার ওপরে খরচ শুধু এই ডিনারের জন্য। আর বাইরে হোটেলে খেলে 80-90 টাকা, মাংস ভাত তো 120 টাকা মতন প্লেট হয়ে যাবে। তো রান্না করে খেলে কিছুটা হলেও সেভিং হয়, আর হচ্ছে শরীরটা ভালো থাকবে, এই হচ্ছে মেন ব্যাপার। কিন্তু সবসময় তো রান্না করা যাবে না, না যখন সময় পাবো টুক করে রান্না করে নেবো, আর নাহলে যদি টানা খাটাকাটনি হয় তাহলে আর রান্না করার ইচ্ছে কারোরই থাকবে না, তখন এই হোটেল থেকেই খেতে হবে। গাড়ি এগোচ্ছে, চলো আস্তে আস্তে এগিয়ে দিই। ও গাড়ি লাগিয়েছি দেখো, এটাই খেয়াল রাখতে হবে আর কি, কেউ এগিয়ে যদি যায়, আমি যদি না এগোই পিছনে গাড়ি ওভারটেক করে এসে ঢুকে যাবে। ওই যে হোঁদুল এসছে, চলো দেখা করে আসি। কিরে রে মারাড়ি করে রেখে দিয়েছিস কেন? মারাড়ি করে রেখে দিয়েছিস কেন? ডান্ডিং মারবি, দেখা যাবে ডান্দিং মেরে দিয়েছিস, সেখানে গিয়ে ফেঁসে গেছিস, কি হবে? না না আমি ডান্দিং মেরে চলে যাবো ভেঙে ভেঙে। তোকে এই মালটা 1200 বাগবাজার ওভারটেক করে বেরিয়ে গেছে, হ্যাঁ ঘুমিয়ে গেছিস আর ওভারটেক করে চলে গেছে, আড়াআড়ি করে আটকে রেখে দে, তারপর দেখছি। সব রেডি ডান দিক মারার জন্য, সবার ফার্স্টে ভাত বসে যাবে, ভাত হয়ে যাওয়ার পরে তারপরে চিকেন রান্না হবে। তো এইবার তোমাদেরকে বলি যে এখানে এসে কেমন কি বাস ব্যবসা হচ্ছে, দেখো আসার সময় এত লোকাল লোক উঠে গেল, একটা গ্রুপ পুরো নেমে গেল, লোকাল লোকগুলো কিছুটা এসেছে তারাও নেমে গেল, বাস পুরো ফাঁকা 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 এসছি। দেখো 35 টাকা করে টিকিট, যদি 60-65 জন বসে তো মোটামুটি 2200-2300 এমন হয়, কিন্তু আসার সময় আমাদের হয়েছে 1400 টাকার, তার মধ্যে তেল 800 টাকা,
বাকি 600 টাকা তার মধ্যেই খাওয়া দাওয়া হচ্ছে 400 টাকার, তাহলে 200 টাকা, 200 টাকার মধ্যে স্টাফটা কি নেবে আর মালিক কি নেবে। যদিও বা এটা একটা টিপ, আজকে সারাদিনে কতগুলো টিপ হয়েছে, কত টাকা হয়েছে সেটাও তোমাদেরকে বলছি। আজকে সকালে ওখান থেকে এদিকে ফাঁকা ফাঁকা আসতে হয়েছে, যাওয়ার সময় লোক নিয়ে গেছে, আসার সময় লোক নিয়ে এসেছে, আবার যাওয়ার সময় ভেলতাল চলে গেছিলাম, ওখানে 400-500 টাকা হয়েছে, এই হচ্ছে টিপ। আবার আসার সময় 1400 টাকা এসেছে, তো 1400 টাকার হিসাব তোমাদেরকে দিয়ে দিলাম, আর বাকিগুলো টোটাল হয়েছে 5500 টাকা মতন। এবারে ওর মধ্যে তোমার তেল খরচে হয়ে যাবে 4000-এর ওপরে, তারপরে বাকিটা তার মধ্যে স্টাফ কী নেবে, মালিক কী নেবে, আর কী থাকবে বলো। তো এখন হচ্ছে ব্যবসার হাল এই, কালকে 12 তারিখ, 12, 13, 14, 15 এই 3-4 দিন ব্যবসা ভালো হওয়ার একটা আশা রয়েছে আমাদের। এবারে ওখানেও যদি না হয় ব্যাস গেল, পুরো পাস হয়ে গেল। 83-89 কিন্তু দমকা ব্যবসা হচ্ছে। আগের বছর আমরা কোনো গাড়ি পাঠাইনি, তখন এপাশে যারা এসেছিলো তারা বলে দারুণ ব্যবসা হয়েছে, খুব হয়েছে, হ্যান হয়েছে, তো আমরা রিগ্রেট ফিল করেছিলাম। তো এই জন্য দুটো আছে আমাদের, তখন একটা ছিল, তো এখন দুটো আছে, ওই জন্য একে পাঠিয়ে দিয়েছি এপাশে আর নতুনটা আছে ওপাশে। তো দেখা যাক কেমন কি ব্যবসা হয় এই 3 দিনে, কেমন কি ব্যবসা আমরা করতে পারি, তারপরে বোঝা যাবে যে এখানে পাঠানো ঠিক হয়েছে কি ভুল। একটা হিসাব তোমাদেরকে বলে দিই, এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 30 কিলোমিটার, তো এর জন্য তেল খাবে 800 টাকা। মোটামুটি ভালো টিপ লেগে গেলে 2400 টাকা হবে কি 2500 টাকা হবে, তাহলে 800 টাকা বাদ দিলে 1600 টাকা থাকবে। এবারে ওই 1600 টাকার মধ্যে স্টাফদের বেতন আর মালিক, তো এমন যতগুলো টিপ হবে সেই হিসাবে টাকা, বুঝলে। কিন্তু এর মাঝখানে ওই যে ফ্লপ হয়ে যেতে হচ্ছে, একটার দিক ফাঁকা যদি যেতে হয়, ওদিকে যদি লোক বেশি থাকে ফাঁকা যেতে হচ্ছে, আর যদি লোকাল পোকাল বেশি উঠে যায়, দূরের প্যাসেঞ্জার কম পাই ওখানেও বাঁশ হয়ে যাচ্ছে, এই আর কি। এদিকে আসলে এই হেডেক, কে ওভারটেক করে যাবে, কখন গড়বে, আমাকে এগোতে হবে, ঘুম ফুম সব উড়ে যাবে, ওই 3-4 দিন টানা খেটে যেতে হবে। তারপরে যদি একটা ভালো প্রফিট না আসে তাহলে এপাশে এসে কোনো লাভ নেই, স্টাফদের ক্ষতি, গাড়ির ক্ষতি, এই ধর ওভারটেক করতে ঘষাঘুষি লেগে গেল, গাড়ির ক্ষতি হয়ে যেতে পারে, গাড়ি আগাচ্ছে, চলো ফটোফট উঠে পড়ি, আবার এগোতে হবে। এই দেখো ওই গাড়িটা কোনোভাবে আটকে গেছে, ড্রাইভারও তো নেই, সব ওভারটেক করে করে চলে আসছে, বাবা সাইড হয়ে যায়, গাড়িগুলো হু হু করে বেরিয়ে যাচ্ছে। এই দেখো এই যে ঢুকতে পারেনি, আমার দেখো পিছনটা একটু বেশি থেকে গেছে, সজা হয়নি। 9:57 বাজে, এইবার দেখো এইবার মোটামুটি একটু সজা করে রেখেছি, ও ঠিক আছে কোনো ব্যাপার নেই, এরা অনেকটা বেরিয়ে গেছে, আমি অনেকটা ঢুকিয়ে রেখেছি বাম দিক চেপে। এই যে ভাত বসে গেছে, আদা পেস্ট কমপ্লিট, এদিকে পেঁয়াজ কাটা কমপ্লিট, আলু কাটা কমপ্লিট, টমেটো কাটা কমপ্লিট, এতগুলো লঙ্কা কি জানি বাবা। এই যে সরষের তেল আমাদের ডাব্বায় ঢালা কমপ্লিট, রসুন বাটা চলছে, ব্যাস কাটাকাটির পর্ব খতম, এবার শুধু রান্না করার পর্ব। ওরে ভাই দারুণ অ্যাডভেঞ্চার, তো এদিকেও দেখতে হচ্ছে, ওদিকেও দেখতে হচ্ছে, ব্লগও হচ্ছে, কাজও হচ্ছে, খিদেও পাচ্ছে, রান্না হয়ে গেলে খেয়ে নিতে হবে। ওই যে ভেতরটা ঢুকে গেলে আর কেউ ওভারটেক করতে পারবে না, একটু ডান্ডির চেপে রেখে দেবো, ওইদিকে রাস্তাটা সরু, তো ওইখানে ঢুকে গেলেই বাঁচি। এই দেখো লাগেজ ক্যারিয়ার হচ্ছে বাঁশ দিয়ে, এই যে এইখানে ঢুকে গেলে আর কেউ ওভারটেক করতে পারবে না, ব্যাস আর কোনো চাপ নেই, এমন জায়গায় ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ হাঁপাচ্ছি কেন বলো তো, আমি সে হোদেলের বাসে গিয়ে গল্প করছিলাম, হোদেল বলে গাড়ি বাড়াচ্ছে, হোদেল তখন ছিল এই পজিশনে, আমি হোদেলকে বলি দাঁড়া আমি ছুটে ছুটে যাই, তুই 2 মিনিট পরে স্টার্ট কর, তারপর আমি ছুটে ছুটে গিয়ে সেখানে গিয়ে স্টার্ট করে এখানে নিয়ে এলাম, আর হোদেল ওই সে কতটা চলে গেছে ওই সামনে, আর আমাদের বাসটা ছিল কোথায় বলো তো, এটা পেরিয়ে ওই সে কত দূরে, 10টা বাজে এখনও গাড়ি ঘুরছে, মানে কি ভ্যাসেল আসছে, তাহলে যদি ভালো লোক আসে তাহলে মানে রাতেও টিপ হবে। এ দেখো গাড়ি চলে গেছে, কিন্তু এখানে কোনো চাপ নেই, বিন্দাস যাবো সুসুল সুসুল করে, কারণ কেউ ওভারটেক করতে পারবে না, এমন জায়গায় আছি, পেছনে রান্না হচ্ছে, জোরে ব্রেক হলে কড়ায় উল্টে যাবে, আবার ধীরে ধীরে ব্রেক মারতে হবে, বাবা ও স্মুথ ব্রেক। এই যে আলু বাজার স্টার্ট হয়ে গেছে, ব্রেক ঠিক আছে তো, এই ব্রেকটা, এই ব্রেকটা ঠিক আছে তো, একদম স্মুথ ব্রেক ছিল, এর আগেরটা একটু কড়া হয়ে গেছিলো। ওরে ভাই মশলা ডিবা দেখো, দেখেছো আলু ভাজা কমপ্লিট, এই যে এবারে পেঁয়াজ ভাজা হচ্ছে, এই যে কড়াই চিকেন পড়ে গেছে, ব্যাস আর কিছুক্ষণ পরে আমাদের পাতে পড়ে যাবে। আরে বিহারি স্টাইলে করছো না, বিহারি স্টাইল, এখন খাওয়া যাবে 1 পিস, খুব খিদে পাচ্ছে, 1 পিস খাওয়া যাবে এখন। এই যে আবার ধীরে ধীরে এগোচ্ছি, ধরে রাখো ভালো করে, এখান থেকে নিউট্রাল করে দিই, গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে যাক, হালকা ব্রেক অ্যাপ্লাই করব। ওরে বাহ কালারটা তো দারুণ এসছে, আজকে জমিয়ে খাওয়া দাবে, হ্যাঁ সেন্টে সেন্টিপেড ভরে এসছে, বাহ তাহলে তোর ভাগেরটা আমি খেয়ে নেব, কষা প্রায় হয়ে এসছে, আর একটু পরে পুরো কষাকষি হয়ে যাবে, তারপরে একটু কষা ট্রাই করব। এই কষা তোলা হয়ে গেছে, আর চিকেনের কালারটা দেখো, ওহো চলো কষা মাংস ট্রাই করি, আর ভেতরে তো গরম লাগছিল না ওই জন্য সোয়েটার আর পরিনি। ওরে বাহ
ওয়াও তো হেভি হয়েছে গো, হালকা একটু ঝাল বেশি কিন্তু টেস্টি দারুণ হয়েছে। সেরা সেরা। এখন বাজে 11:30, আমাদের রান্না কমপ্লিট, এবার ভাত বড় হয়ে যাবে। এই যে জাকির বাবু ভাত বাড়ছেন, কি হয়েছে? উনি যে গালসে পড়েছেন, ওনার হচ্ছে বাড়িতে বাড়ি হচ্ছে ঢোলা ঢোলা গালিস করে উনি পড়েছেন, সেখানে উনি শুধু ভাগ শিখেছেন, যোগ শিখেননি, যার জন্য উনি সবসময় ভাগই করেন। আর এদিকে রয়েছে টক দই, শরীর গরম হয়ে যাবে না, মনে হচ্ছে আগে থেকে ঠান্ডা করে রাখতে হচ্ছে। কালকে আবার টক দই খাবো, আখের রস খেতে হবে, এসব খেতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, চলো এবার একটু ব্রাশ ফ্রাশ করে নিই, করে দিয়ে লম্বা এক ঘুমিয়ে পড়বো। পুরো যেন পিকনিক ফিল হচ্ছে। কালকে দেখি কালকে থাকতে পারি কি না, কালকের দিনটা যদি থাকতে পেরে যাই ব্যাস, তারপরে দুদিন থেকে যাবো, কোনো চাপ নেই। এই যে বেডিং ফেডিং কমপ্লিট, বরিন্দার বাপিদা শোবে একদম সামনে, জাকিরবাবু শোবে এই জায়গায়, এখানে ঘুমিয়ে যাবে বাগরোল, আর এখানে আমি ঘুমিয়ে যাবো। তো এই ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে জলদি পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।